গত বছর আঠাশে মার্চ গোপগড় পার্কে ঢুকে পড়েছিল হাতি তাকে ট্রাঙ্কুলাইজ করতে গিয়ে অল্পের জন্য মৃত্যু মুখ থেকে রক্ষা পেয়েছিলেন তৎকালীন রেঞ্জার পাপন মাহান্ত ফের সেই একই দিনে একই স্থানে হাজির হল এবার চারটি হাতি বৃহস্পতিবার রাতে অনেক গভীর রাত পর্যন্ত তাদের তাড়াতে হিমশিম খেতে হল বন দপ্তরকে মেদিনীপুর শহরকে রক্ষা করতে রাতভর লড়াই চালালেন ৩৫ জনের বেশি হুলাপাটির সদস্য ও বনদপ্তরের আধিকারিক কর্মীরা ঘটনাটি ঘটল গভীর রাতে মেদিনীপুর শহর সংলগ্ন গোপগড় ও বৈশাখী পল্লী এলাকায় জানা গিয়েছে বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ শালডাঙ্গা এলাকায় চাঁদড়ার গভীর জঙ্গল থেকে হাজির হয়ে গিয়েছিল চারটে হাতি সেখানে কোনো রকমে তাড়া খেয়ে হাজির হয়ে যায় মেদিনীপুর শহরের পাশে থাকা নবোদয় বিদ্যালয় সংলগ্ন চত্বরে ওই এলাকার লোকজন আতঙ্কে চেঁচামেচি শুরু করেন হাতি তাড়ানোর কাজ শুরু করেন তখনই হাতিগুলি সেখান থেকে তারা খেয়ে হাজির হয়ে যায় গোপগড় ও বৈশাখী পল্লী সংলগ্ন এলাকায় প্রথমে গোপগড় পার্কের কাছে এসে হাজির হলে সেখানে একটা হুলস্থুল কাণ্ড বেঁধে যায় স্থানীয় বনদপ্তরের দায়িত্বে থাকা কর্মীরা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া শুরু করে উল্লেখ করা যায় গত এক বছর আগে ওই একই স্থানে একইভাবে একটি হাতি হাজির হয়ে গিয়েছিল বিভিন্ন জায়গায় আক্রমণ এবং মানুষ খুন করার পর সেই হাতিটি সেখানে হাজির হয়। বন দপ্তরের পক্ষ থেকে তাকে ট্রাঙ্কুলাইজ করার উদ্যোগ নেওয়া হয়েছিল সেই সময় নেতৃত্বে থাকা তৎকালীন রেঞ্জার পাপন মাহান্তকে আক্রমণ করে বসেছিল হাতিটি অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়ে গিয়েছিলেন পাপন মাহান্ত সেই ঘটনার স্মৃতি ভোলার আগেই ফে একই জায়গায় আরও চারটি হাতি হাজির হয়ে গেল বৃহস্পতিবার রাতে তবে বনদপ্তর অনেক সাবধানতা অবলম্বন করে সেই হাতিগুলিকে সেখান থেকে তাড়ানোর কাজ শুরু হয় কিন্তু হাতিগুলি গিয়ে হাজির হয় মেদিনীপুর শহরের প্রান্তে থাকা বৈশাখীপল্লী এলাকায় এলাকার লোকজনের মধ্যে ফের আতঙ্ক তৈরি হয় রাত সাড়ে এগারোটা নাগাদ আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা চেঁচামেচি শুরু করে দেন বনদপ্তরের কর্মীরা বেগতিক মনে হওয়ায় মেদিনীপুর রেঞ্জ ছাড়াও চান্দড়া রেঞ্জের বিভিন্ন বনাধিকারী কর্মীদের ডেকে নেন রাত বারোটা নাগাদ চূড়ান্তভাবে ব্যারিকেড করে মেদিনীপুর শহরে হাতি প্রবেশ আটকানোর চেষ্টা করা হয় দীর্ঘক্ষণ চেষ্টা করে সেই হাতিগুলিকে সেখান থেকে তাড়িয়ে দেলোয়ার দিকে পাঠিয়ে দেওয়া হয় পরে বন দপ্তর আরও চেষ্টা করে সেখান থেকে তাড়িয়ে হাতিগুলিকে ভাদুতলার জঙ্গলে পাঠাতে সক্ষম হন তবে এই ঘটনা ঘিরে রীতিমতো আতঙ্কের পরিস্থিতি গত কয়েক বছর আগে মেদিনীপুর শহরে হাতি ঢুকে যাওয়ায় যে হুলস্থুল কাণ্ড বেঁধেছিল সেই কথা মাথায় রেখে শিহরিত হচ্ছেন বনদপ্তরের কর্মী ও স্থানীয় বাসিন্দারা ফের যাতে হাতি প্রবেশ করতে না পারে লোকালয় সংলগ্ন এলাকায় বিশেষ করে মেদিনীপুর শহর সংলগ্ন এলাকায় তার জন্য তৎপরতা বাড়ানো হয়েছে শুক্রবার সকাল থেকে